এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে পরীর বিয়ের গহনা। তো চলো বন্ধুরা দেখে আসি পরীর বিয়ের গহনার গল্পটি। সানসানি পর্বতের পিছনে একটি পরিনগর ছিল, সেখানে সুরভি নামের একটি পরি বাস করত। সুরভি পরি অনেক ভালো একটি পরি ছিল। সুরভি আর সুরভির মা অনেক বড় লোক একটি পরির বাসায় কাজ করত। সেই পরি ওদেরকে অনেক জিনিসপত্র দিত। সুরভিদের বাড়ির পাশেই মালিকা নামের একটি পরি বাস করত। এগুলো দেখে ওর অনেক হিংসে হতো। আরে সুরভি, তুই যে আইসক্রিম খাচ্ছিস টাকা কোথা থেকে পেলি? আর বলিস না, যার বাসায় কাজ করি সে প্রত্যেকদিন আমাকে কিছু না কিছু দিতেই থাকে। আজকে আমাকে কিছু টাকা দিয়েছিল। তাদের বাড়িতে যে মেহমান পরিগুলো আসে তারাও অনেক ভালো, ওরাও আমাকে অনেক কিছু দেয়। এটা শুনে মালিকার অনেক রাগ উঠল। তুই খাবি? না, আমি কারো এসেটা খাই না, জানিসই তো, আবার জিজ্ঞেস করছিস কেন? এটা বলে মালিকা পরি ওখান থেকে চলে গেল। ঠিক আছে, না খেলে আমি খাচ্ছি। একদিন অনেক বড় লোক একটি পরি ছেলের জন্য সুরভিকে পছন্দ করলো। ওরা সুরভিদের বাড়িতে বিয়ের কথা বলতে আসলো। দেখেন, আমি অনেকদিন ধরেই সুরভিকে দেখছি, ওকে আমার অনেক ভালো লেগেছে। আমার ছেলে রাজবীরের পরিনগরে ঘোড়ার বিজনেস আছে। আপনারা টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, সুরভিকে আমরা কোনো কষ্টই হতে দিব না। তারপর ওনারা বিয়ের কথা পাকা করে ওখান থেকে চলে গেল। সুরভির মা ওই দিন অনেক খুশি ছিল। সুরভি, তোর বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে আমি অনেক খুশি। কিন্তু ওনারা কিছুই চাইনি, তারপরেও আমাকে তোকে কিছু না কিছু তো দিতেই হবে। হ্যাঁ মা, ঠিকই বলেছ, কিন্তু আমরা পাবো কোথা থেকে বিয়ের গহনা আর অন্য সব কিছু? আচ্ছা তুই চিন্তা করিস না, এটার ব্যবস্থা আমি করব, এক না এক ভাবে কোনো না কোনো ব্যবস্থা হবে। ঠিক আছে মা। সুরভির মা মালিকার মাকে বলল সুরভির বিয়ে ঠিক হয়ে গেছে। এটা যে মালিকার মা মালিকাকে যেয়ে বলল, তুই কি করলি জীবনে? দেখ তো, তোর আগে গরিব সুরভির বিয়ে ঠিক হয়ে গেছে, আর তুই, তোকে তো কেউ পছন্দও করে না, যা আমার চোখের সামনে থেকে সর। মালিকার ওই দিন মন অনেক খারাপ ছিল। আমি আর কোনোদিন সুরভির বিয়ে হতেও দিব না, দেখবো ও কিভাবে বিয়ে করে। পরদিন সুরভি আর ওর মা যখন কাজে গেল, তখন ওরা ওদের মালিককে সবকিছু খুলে বলল। আরে এটা তো ভালো কথা, তোমরা চিন্তা করো না, আমি অনেক বড় লোক পরিদেরকেই চিনি, সবাইকেই বলবো তোমাদেরকে সাহায্য করতে। সুরভির বিয়েতে সবাই কিছু না কিছু দিবে। ঠিক আছে মেম সাহেব, আপনার কথা শুনে আমরা একটু শান্তি পেলাম। হ্যাঁ হ্যাঁ, তোমরা চিন্তা করো না। কিরে সুরভি, এত চিন্তামুক্ত যে, কি হয়েছে তা কি? বিয়ের কোনো কেনাকাটা কিছু করবি না নাকি? তোর তো বিয়ে সামনেই, দেখছি তো কোনো টাকা পয়সা নেই, তাহলে এত নিশ্চিন্তে কিভাবে থাকছিস? তখন সুরভি ওকে সবকিছু খুলে বলল। ও আচ্ছা, তাহলে ও এইভাবে করে টাকা ইনকাম করবে, আমি তো তোর বিয়েই হতে দিব না, টাকা তো দূরের কথা। তারপর সুরভি পরিরা যে বাড়িতে কাজ করত, সেই বাড়িতে মালিকা যে একটি নেকলেস চুরি করলো, ওইটা চুরি করে ও সুরভির ঘরে রেখে দিল। পরদিন যখন ওদের মালিক বুঝতে পারল নেকলেসটি বাসায় নেই, তখন পরিনগরের পুলিশকে ডাক দিল। আপনারা কোথায় রেখেছিলেন? এই তো এই আলমারিতেই রেখেছিলাম, কিন্তু এখন আর পাচ্ছি না। কেউ কি আসা যাওয়া করেছে এই দুই দিনের মধ্যে? আমাদের বাড়িতে তো এই দুই দিনে কেউই আসেনি। আমার বাসায় শুধু সুরভি আর ওর মা এসেছিল, ওরা আবার কে? ওরা আবার বাসায় কাজ করে। আচ্ছা ঠিক আছে, আমি ওদের বাসায় গিয়ে দেখছি, কিন্তু আমার মনে হয় না ওরা চুরি করেছে। তারপরে আমাকে দেখতে হবে, কারণ কেউ আসেনি যায়নি। কে নিল কে আপনার বাড়ি থেকে নেকলেসটি? তারপর পুলিশ পরি যে সুরভিদের বাসায় দেখলো ওদের বাড়িতে ওই নেকলেসটি। এরপর ওদের মালিক ওদেরকে অনেক কথা শোনালো, তারপর ওখান থেকে চলে গেল। এখন কি হবে? কেউই তো এখন আর আমাদেরকে সাহায্য করবে না,
কে এই কাজটা করলো, কে আমাদের চোর বানালো? হ্যাঁ মা, আমিও তো বুঝতে পারছি না, কেউ হয়তো বা চায় না আমার এত বড় বাড়িতে বিয়ে হোক। দুই দিন পরে সুরভীর বিয়ের অনুষ্ঠান ছিল, কিন্তু অনুষ্ঠানের কোনো কিছুই কেনার মতো ওদের টাকা ছিল না। সুরভি নদীর পাড়ে বসে বসে কাঁদতে লাগলো, এরকম তো আমার সাথে কে করলো, আমি কারি বা ক্ষতি করেছিলাম, এখন আমার কি হবে? তখনই ওদিক দিয়ে রাজকুমারী পরি যাচ্ছিল। রাজকুমারী পরি সুরভির কাছে এলো। এরপর সুরভি রাজকুমারীকে সবকিছু খুলে বলল। রাজকুমারীর অনেক শক্তি ছিল, ও দেখতে পেল কিভাবে করে মালিকা ওই গহনাটি চুরি করেছে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, এই নাও আমি তোমাকে একটি জাদুর গহনা দিচ্ছি, এটা তুমি পরলেই দেখবে সবকিছু হয়ে গেছে, দুদিন পরেই তোমার বিয়ে অনেক ধুমধাম করে হবে, কোনো চিন্তা করো না, ঠিক আছে? এটা বলে রাজকুমারী পরি ওখান থেকে চলে গেল। দুই দিন পরে যখন সুরভির বিয়ের দিন এলো, তখন ও ওই জাদুর গহনাটি পরলো। পরার সাথে সাথে ও অনেক সুন্দর করে সেজে উঠল, আর অনেক দামি দামি গহনাও ও শরীরে চলে আসলো। ওর মার কাছে অনেক টাকা আসলো, ওদের বাড়ি পুরো সাজানো ছিল। মা, রাজকুমারী পরি তো আমাকে সত্যি সাহায্য করলো। হ্যাঁ তুই ঠিকই বলছিস, মালিকা ওর বিয়ে খেতেই আসছিলই, তখন ও সবকিছু দেখে ফেলল। ও আচ্ছা, জাদুর গহনা তাহলে, এটা তো আমারই চাই, আমি তোকে কখনো এটা পড়তে দিব না। তারপর মালিকা পরি ওই জাদুর গহনাটি চুরি করল। চুরি করে ও যখন গলায় এটি পড়ল, সাথে সাথে ও শরীরে আগুন ধরে গেল। বাঁচাও আমাকে বাঁচাও, আরে সুরভি আমাকে বাঁচা, এটা কি হলো, এই কি গহনা, এটা তো জাদুর গহনা না। তখনই ওখানে রাজকুমারী পরি চলে আসলো, এসে ও শরীর থেকে আগুন নেভালো। আর কোনোদিনও কারোর সাথে এরকম করবে, চোর পরি কোথাকার? না না, আমি আর কোনোদিনও এরকম করব না। এরপর মালিকা পরি সুরভি পরির কাছে মাফ চাইলো। কিছুক্ষণ পর সুরভি পরির বিয়ে হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা পরির বিয়ের গয়নার গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজিট স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।